স্ত্রীর উপরে স্বামীর কি অধিকার? নাম্বার ওয়ান, উজুবু তা, স্ত্রী স্বামীর অনুগত হবে, স্বামীর কথা মেনে চলবে। মহাগ্রন্থ আল কোরআনে যেই সব স্ত্রী স্বামীর অনুগত না, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে মেনে চলে না, তাদেরকে স্ত্রী বলে নাই, মহিলা বলেছে। ইমরাআ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, ইমরাআতে লূত, ইমরাআতে ফিরাউন, ইমরাআতে নূহ, এদেরকে স্ত্রী বলেন নাই। স্ত্রীর আরবি প্রতিশব্দ জাউজা, আর মহিলার আরবি প্রতিশব্দ ইমরাআ। মহাগ্রন্থ আল কোরআনে সেই সব স্ত্রীকে মহিলা বলে আল্লাহ আখ্যায়িত করেছেন যেই সব স্ত্রী তার স্বামীর অনুগত নয়। যেমন নূহ আলাইহিসসালামের স্ত্রী নূহ আলাইহিসসালামের অনুগত ছিলেন না, তিনি জাহান্নামে যাবেন, বিদায় তাকে আল্লাহ তাআলা স্ত্রী না বলে মহিলা বলেছেন। লূত আলাইহিসসালাম নবী, তার স্ত্রী, তিনি যেহেতু লূত আলাইহিসসালামের কথা শুনেন নাই, জাহান্নামে যাবেন, আল্লাহ তাআলা তাকে স্ত্রী জাওজা ব্যবহার না করে ইমরাআ শব্দ ব্যবহার করেছেন। ফিরাউন, আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন এই পৃথিবীর বুকে, তার কথা শুনে নাই, মূসা আলাইহিসসালামের কথা শুনেছেন, তার উপর ঈমান আনয়ন করেছেন, জান্নাতে যাবেন, তথাপিও স্বামীর কথা শুনেন নাই, তার আরবি প্রতিশব্দ জাওজা ব্যবহার না করে ইমরাআতু ফিরাউন, ফিরাউনের মহিলা, স্ত্রী শব্দ ব্যবহার করেন নাই। কারণ নেককার পুণ্যবান স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নেসার 34 আয়াতে বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। নেককার স্ত্রী তারা যারা স্বামীর অনুগত হয়।